ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখানে যে প্রশ্নগুলি করেছেন, এখানে অনেকগুলি পয়েন্ট উল্লেখ করেছেন। সর্বপ্রথম যে আপনি পয়েন্ট উল্লেখ করেছেন যে নখে ঘা হয়ে যাওয়ার কারণে বা ইনফেকশনের ভয়ে ডাক্তার ওই জায়গাতে পানি স্পর্শ করতে নিষেধ করেছেন বলে আপনি তায়াম্মুম করছেন বা করেছেন, তো সেটা আপনি ঠিক করেছেন না ভুল করেছেন? এর উত্তর অবশ্যই আপনি ঠিক করেছেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গাতে উল্লেখ করেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এমন কোনো কাজ জেনে শুনে করা যাবে না যাতে আপনি বুঝতে পারছেন যে এই কাজটা করলে আবার ক্ষতি আছে বা এই জিনিসটা খেলে আবার ক্ষতি আছে। তো এমন প্রত্যেক জিনিস যার ক্ষতি সম্পর্কে আপনি অবগত আছেন, সেই কাজটা করা বা সেই জিনিস খাওয়া বা পান করা ইসলামে নিষিদ্ধ বা হারাম। তো যেহেতু আপনি জানতে পারছেন, ডাক্তার আপনাকে নিষেধ করেছেন যে ওই জায়গাতে পানি স্পর্শ করলে ক্ষতির আশঙ্কা আছে, সে যে অতএব সেখানে পানি স্পর্শ করা যাবে না, এটাই বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন যে লা দরারা ওয়ালা দিরার, আপনি জেনে শুনে নিজেরও ক্ষতি করতে পারবেন না, অপরেরও ক্ষতি করতে পারবেন না। তো আপনি ওই জায়গাতে পানি স্পর্শ হয়ে যাবে সেই ভয়ে তায়াম্মুম করেছেন বা করছেন, দুটোই ঠিক করছেন, কোনো সমস্যা নেই। যতদিন পর্যন্ত আপনি এই ভয় থেকে মুক্ত না হবেন বা ডাক্তার আপনাকে সে আশ্বস্ত না করবেন, ততদিন পর্যন্ত আপনি চাইলে তায়াম্মুম করতে পারেন। এখন যেটা আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমি এখনও যেহেতু সুস্থ আছি সেজন্যে জোর করে আমি এখন পানি নিয়ে যাই বা পানি দিয়ে ভিজিয়ে ফেলি, তো এটা ঠিক নয়, কেননা হয়তো এতে ইসলাম এইটা নিষেধ কেন করেছেন। এখানে একটা আকিদার বিষয় খুব বোঝার আছে, খুব সূক্ষ্ম বিষয়। বিষয়টি সেটা হলো যে নিঃসন্দেহে লাভ ক্ষতির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিঃসন্দেহে লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও ইসলাম মানুষকে এই স্বাধীনতা কেন দিয়েছে যে যদি মানুষের মনে হয় যে না এই কাজটা করলে ক্ষতি হবে, অর্থাৎ মানুষ সেটা করবে না, কেন? লাভ ক্ষতির মালিক তো আল্লাহ, সে তো আল্লাহর কাজ করতে গিয়ে সেই কাজটা করছে, তারপরে ক্ষতি হবে কেন বা তাকে ক্ষতির আশঙ্কা কেন করতে হবে? এটাই হচ্ছে আকীদার বিষয়। এই জন্য করতে হবে যে আপনি ওই কাজটা করতে গিয়ে যে না আমি তো আল্লাহর কাজে করছি, ভালো কাজে করছি, আল্লাহ ঠিক দেখে নেবে, আমি কেন ডাক্তারের কথা শুনবো না, এটা এই জন্য শুনতে হবে যে যদি কোনো কারণে আপনার ওই জায়গাতে পানি যাওয়ার ফলে ইনফেকশন হয়ে যায়, তাহলে কখনো কখনো বা কোনো এক সময়তে শয়তান আপনার অন্তরে বা আপনাকে এই চিন্তা করতে বাধ্য করবে যে ওই জায়গাতে পানিতে পানি গিয়েছিল বলেই আমার এই রোগটা আজকে হলো। তো এই যে তখন আপনার তাকদীরের প্রতি বিশ্বাসটা পাল্টে যেত, আপনার আল্লাহর প্রতি যে আল্লাহ রোগ বা আরোগ্যের মালিক ওই ধারণার মধ্যে সন্দেহ চলে আসতো। এই জন্যে আপনাকে আগে থেকে সতর্ক করা হয়েছে, আর সেই সতর্কতা মানার জন্য ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে। তৃতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন সেটা হচ্ছে যে তাহাজ্জুদের ব্যাপারে, এখানে অবশ্যই আপনি যেটা করছেন সেটাও ঠিক করছেন। আর যদি আপনার এরকম হচ্ছে যে আপনি কোনোদিনই উঠতে পাচ্ছেন না কিন্তু আপনার ইচ্ছা আছে ওঠার কিন্তু উঠতে পারছে না কোনোদিনই বা বেশিরভাগ দিন, তো এরকম হলে আপনি আপাতত এইশার সালাতের পরেই বেতের পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কখনো কখনো বেতের এইশার পরে পরে পড়ে নেওয়াটা জায়েজ, কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনি রাত্রি তো উঠতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সেখানে তাহাজ্জুদ পড়ে নেবেন, বেতেরটা পড়বেন না, কোনো সমস্যা নেই। আর যদি আপনার আস্তে আস্তে এরকম করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, মাঝে মধ্যে আপনি উঠতে পারেন, কোনো কোনো দিন উঠতে পারেন না, মাঝে মাঝেই আপনি উঠতে পারেন, কোনো কোনো দিন উঠতে পারেন না, সেক্ষেত্রে আপনি বেতেরটা রেখে দেবেন, যে কদিন আপনি উঠতে পাচ্ছেন তাহলে কোনো সমস্যা নেই, আর যখন যেদিন আপনি উঠতে পারবেন না সেই দিন আপনি বেতেরটা ফজরের পরে কিংবা ফজরের সূর্য ওঠার পরে জোর সংখ্যায় আদায় করে নেবেন, জোর সংখ্যায় আদায় করে নেবেন। অর্থাৎ যদি এক রেখাত পড়ার অভ্যাস থাকে তাহলে 2 রেখাত পড়বেন, আর 3 রেখাত পড়ার অভ্যাস থাকলে 4 রেখাত পড়বেন। তো দুটো অপশন আপনার হাতে আছে,
দুটো অপশনই আপনার হাতে আছে, আপনার জন্য যেটা মানে সুবিধাজনক হবে সেটা আপনি আমল করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হাজা মা ইনদাল্লাহু ওয়া আলা ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।